আমরা একটি কথা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের মানুষকে আমরা আশার বাণী শুনিয়েছি, বিষয়টি এমন নয়। আমরা মানুষকে স্বপ্ন দেখিয়েছি এবং সেই স্বপ্নের বাস্তবায়ন আমরা অবশ্যই করব। আমরা বাংলাদেশের বুক থেকে বৈষম্য দূর করতে চেয়েছি চাকরিতে, কিন্তু আমরা যখন খেয়াল করলাম যে এই বৈষম্য গোটা রাষ্ট্রের মধ্যেই রয়েছে এবং পুরো রাষ্ট্রের একটি সংস্কার প্রয়োজন, সেই জায়গা থেকে আমরা এই আওয়ামী লীগ সরকার যেহেতু বৈষম্যগুলো সৃষ্টি করে রেখেছে, আমরা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সেই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছি। আমরা চাই যে আমরা এমন এক বাংলাদেশ বিনির্মাণ করব যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ নিশ্চিত করার লক্ষ্যে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা গত 53 বছরে আমরা সেই আমাদের মূল লক্ষ্য অর্জন করতে পারিনি। তাই আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সবাই একযোগে কাজ করুন। বর্তমান যে সময়টি আমরা পার করছি সেটি হলো রাষ্ট্রের পুনর্গঠনের একটি সময়, রাষ্ট্রের সংস্কারের সময়। রাষ্ট্রের সংস্কার তখনই হবে যখন আমরা সবাই আমাদের জায়গা থেকে দায়বদ্ধতা অনুভব করে এবং আন্তরিকতা প্রদর্শন করে সবাই একযোগে কাজ করব। তাই আমরা বলবো ছাত্র, শ্রমিক, জনতা, যারা যে যেখানে আছেন, সবাই সবার জায়গা থেকে আপনারা রাষ্ট্র সংস্কারে অংশ নিন। দুর্নীতি কোনোভাবেই বাংলাদেশে করা যাবে না। আমরা বাংলাদেশকে এমন এক রাষ্ট্রে পরিণত করব যেখানে আমাদের বাংলাদেশই হবে সিঙ্গাপুর। বাংলাদেশ থেকে কোনো নাগরিক ট্রিটমেন্ট নেওয়ার জন্য সিঙ্গাপুর যাবে না, বাংলাদেশের কোনো শিক্ষার্থী পড়াশোনা করার জন্য আমেরিকাতে যাবে না, পশ্চিমা দেশে তারা যাবে না। সেই জায়গা থেকে আমরা বাংলাদেশকে একটি আমাদের স্বপ্নে সোনার বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব, মেধাভিত্তিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলব, যেন আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। Thank you.